নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে ডায়রিয়া বা লুজ মোশন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং ডায়রিয়া বা লুজ মোশনস হলে বা পাতলা পায়খানা হলে পাতলা পায়খানার সঙ্গে বমি হলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ভালো কাজ করে সে সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যে কোনো শারীরিক বা মানসিক সমস্যার জন্য যদি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারবেন সেই সঙ্গে এই ভিডিওর ডিসক্রিপশানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনারা নিজেদের সমস্যার কথা জানিয়ে সিমটমসের কথা জানিয়ে আমাকে মেল করতে পারেন আমি চেষ্টা করব সেই মেইলের যথাসাধ্য উত্তর দেওয়ার এবং সিমটমস বিচার করে হোমিওপ্যাথিক ওষুধ বলে দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকের টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তো আজকের টপিক হচ্ছে ডায়রিয়া বা লুজ মোশনস অর্থাৎ পাতলা পায়খানা এবং পাতলা পায়খানার সঙ্গে বমি এখন সিজন চেঞ্জ হয়েছে অর্থাৎ শীতকাল পেরিয়ে বসন্তকাল চলছে এই বসন্তকালে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে মানুষের নানারকমের রকমের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এই শারীরিক সমস্যাগুলির মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে এই ডায়রিয়া বা লুজ মোশানস যে কোনো কারণে হোক না কেন খাবার দাবারের কারণে হোক বা জলের কারণে হোক বা যে কোনো কারণের জন্য হোক অনেক মানুষই কিন্তু এই সময় ডায়রিয়া বা লুজ মোশনস হতে পারে অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে পাতলা পায়খানার সঙ্গে বমিও হতে পারে তো এই সময় যদি এরকম সমস্যা কারো দেখা দেয় তাহলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন সবথেকে ভালো কাজ করে সে সম্পর্কে আলোচনা করছি তো এই পাতলা ব্যাখানা বা ডায়রিয়ার প্রথম যে মেডিসিনটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে পোটোফাইলাম পোটোফাইলাম আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব যদি দেখা যায় যে লুজ মোশনস বা পাতলা পায়খানা একেবারে জলের মতো এবং ঘন ঘন ফ্রিকুয়েন্টলি হতে থাকে অর্থাৎ পাঁচ মিনিট দশ মিনিট পরপরই বাথরুমে যেতে হয় পাতলা পায়খানা একেবারে ইয়ের মতো গতিতে বেরিয়ে আসে এই কন্ডিশনে আমরা যে মেডিসিনটি প্রথম ব্যবহার করব। সেটি হচ্ছে ফাইলাম তো এই লুজ মোশনসকে ঠিক করার জন্য বা এই পাতলা পায়খানা ঠিক করার জন্য প্রোটোফাইনাম মেডিসিনটি থার্টি সিএস প্রোটো জিতে দশ মিনিট বা পনেরো মিনিট পরপর তিন চারবার সেবন করলে পাতলা পায়খানা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং পাতলা পাখানা হওয়া বন্ধ হয়ে যায় দ্বিতীয় যে মেডিসিনটি পাতলা পাখানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মেডিসিনটি হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবাম আমরা কোন সময় ব্যবহার করব খাবার দাবারের কারণে হোক বা জলের কারণে হোক কোনো কারণে যদি ফুড পয়জনিং হয়ে যদি ডায়রিয়া হয় অর্থাৎ পাতলা পায়খানা হয় পাতলা পায়খানার সঙ্গে যদি বমি হয় অর্থাৎ ভমিটিং হয় এবং সেই পাতলা পায়খানা এবং বমি অফেন্সিভ হয় অর্থাৎ প্রচুর গন্ধ থাকে এবং রোগীর ঘন ঘন পিপাসা পাবে কিন্তু জল বেশি খেতে পারবে না সেই সঙ্গে রুগী যদি ফেস্টিডিয়াস হয় অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এই কন্ডিশনে অর্থাৎ এই লুজ মোশনস বা ডায়রিয়ার কন্ডিশনে যদি রোগীর মনে হয় যে আমি আর বাঁচব না আমি আর বাঁচব না আমি মনে হয় মরে যাব এই পাতলা মনে হয় আর ঠিক হবে না আমি মনে হয় মরে যাব এরকম একটা মৃত্যু ভয় তার মধ্যে কাজ করবে এবং সেই সঙ্গে একটা অস্থিরতা বোধ কাজ করবে এই কন্ডিশনে আর্সিনিকাম অ্যালবাম মেডিসিনটি চমৎকার কাজ করে এই সময় আর্সেনিকাম অ্যালবাম থার্টি সিএস প্রোটিনসিতে কিংবা টু হান্ড্রেড সিএস প্রোটিনসিতে তিরিশ মিনিট বা এক ঘন্টা পরপর তিনবার যদি রিপিট করা হয় তাহলে ভূষ বা পাতলা এবং ভমিটিং দুটাই কিন্তু আরাম হয়ে যায় দুটোই কিন্তু কমে যাবে এবং রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি তৈরি করতে হবে কীভাবে যা খাওয়ার যে কাপ হয় সেই কাপে হাফ কাপ জল নিয়ে আর্সেনিকাম অ্যালবাম টু হান্ড্রেড সিক্স তাতে এক ফোঁটা দিতে হবে এবং ভালো করে চামচ দিয়ে নেড়ে সেখান থেকে দুই থেকে তিন চামচ তুলে খেতে হবে তৃতীয় যে মেডিসিনটি চমৎকার কাজ করে লুজ মোশনস বা পাতলা বেখানোর ক্ষেত্রে এবং ভমিটিংয়ের ক্ষেত্রে সেটি হচ্ছে পালসেটিলা কোনো ফ্যাটি খাবার বা তৈলাক্ত খাবার যেমন মাংস রেড মিট বা ফ্যাট জাতীয় কোনো খাবার খাওয়ার ফলে যদি লুজ মোশনস হয় বা পাতলা ফেঁকানো হয় এবং সেই সঙ্গে যদি বমি হয় পেটে ব্যথা করে এবং সেই সঙ্গে রোগী যদি ঠান্ডা মেজাজের হয় অর্থাৎ শান্ত স্বভাবের হয় এবং অল্পতেই মনে দুঃখ পায় মাঝে মাঝে পেটের গণ্ডগুলি ভোগে এবং মাইল্ড টেম্পারমেন্ট হয় লুজ মোশন হওয়ার সময় বা পাতলা পেঁকানা হওয়ার সময় যদি শরীরে শীত শীত ভাব হয় তাহলে পালসারিলা মেডিসিনটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে পালসারিলা মেডিসিনটি এই ডায়রিয়া বা লুজ মোশনসের ক্ষেত্রে বা পাতলা ফেখানার ক্ষেত্রে পালসারিলা টু হান্ড্রেড সিএস প্রোটেন্সিতে এক ঘন্টা বা দুই ঘন্টা পরপর দুই থেকে তিনবার ব্যবহার করলে ডায়রিয়া বা লুজ মোশনস বা পাতলা পেখানা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং এর জন্য কোনো রকম অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ারও প্রয়োজন পরে না যাই হোক মেডিসিন আরও অনেক রয়েছে লুজ মোশনস বা ডায়রিয়ার মেন মেন তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন বাই